গত 8ই নভেম্বর বিএসএফের কনস্টেবল সুদীপ সরকার শহীদ হয়েছিলেন উগ্রপন্থীদের গুলিতে। কিন্তু শহীদ হওয়ার আগে উগ্রপন্থীদের অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছিলেন কাশ্মীরে। ভারতবর্ষের এই বীর সন্তান, ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান নিজের চরম বলিদান দিয়েছেন, তার প্রতি অবশ্যই আমরা তার মৃত্যুতে শোকার্ত, গোটা দেশবাসী শোকার্ত, গোটা ত্রিপুরাবাসী শোকার্ত। কিন্তু আমরা যথেষ্ট গর্বিত আমাদের এই বীর সন্তানের জন্য। আজ আমরা আগরতলা এয়ারপোর্টে রয়েছি, মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্টে। আজ দুপুরবেলাতেই, কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে ভারত মাতার সেই বীর সন্তানের পার্থিব দেহ। এখানে আগরতলা বিমানবন্দরে, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে ইতিমধ্যেই জানানো হবে তাকে শ্রদ্ধা, গার্ড অফ অনার দেওয়া হবে। পদস্থ আধিকারিকরা বিএসএফের এখানে উপস্থিত রয়েছেন, এডিএম এসেছেন, ডিআইজি এসেছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরাও আসছেন ইতিমধ্যেই, আইজিরও আসার কথা রয়েছে। আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টে রয়েছি, গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। ভারত মাতার এই বীর সন্তানের শেষ যাত্রা পুরোপুরিটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। এখনও পর্যন্ত যে খবরটা রয়েছে আমাদের কাছে, এয়ারপোর্ট থেকে শ্রদ্ধা জানানোর পর তাকে নিয়ে যাওয়া হবে তার নিজ বাসভবনে। বাসভবনেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে থাকবেন, কথা রয়েছে, তিনিও শ্রদ্ধা জানাবেন ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তানকে, ভারতবর্ষের এই বীর সন্তানকে। তার পরবর্তী সময় বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে, সেখানে গার্ড অফ অনার আবারও দেওয়া হবে। এই সব কিছুর মধ্যেই শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্য তার সম্পন্ন হবে। আমরা ইতিমধ্যেই, আমাদের সঙ্গে আপনারা থাকবেন এবং গোটা বিষয়টা তুলে ধরব আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একদম প্রথম থেকে একদম শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর্যন্ত। तुमको मिले जीत ही जीत सदा, बस इतना याद रहे एक साथी और भी था। जाओ जो लौट के तुम घर हो খুশি। আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ বীর বিএসএফ কনস্টেবল সুদীপ সরকারের বাড়ির সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পড়া ভিড় রয়েছে এলাকাবাসীরা, যারা রয়েছেন এই বীর সন্তানকে শেষবারের মতো দেখার জন্য এসে দাঁড়িয়েছেন। আরক্ষা দপ্তরের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থাপনা রাখা হয়েছে, সব রকমের আরক্ষা দপ্তরের কর্মীরা সেখানে রয়েছেন, পুলিশ, ট্রাফিক, সকলেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই সুদীপ সরকারের পার্থিব শরীর এসে পৌঁছাবে তার বাড়িতে, তার পরিবারের লোকজনরা রয়েছেন, তার বড় ভাই গেছিলেন এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে, সবাই বলা চলে অধীর অপেক্ষায় রয়েছেন কখন সুদীপ সরকারের পার্থিব শরীর এসে পৌঁছাবে তার বাড়িতে। बस इतना याद रहे एक साथी और भी था, बस इतना याद रहे एक साथी और भी था। रेडी
होती थी जब गोलियां, हम लोग थे साथ में और हौसले थे जब জাতীয় পতাকা এখন জাতীয় পতাকা যে জাতীয় পতাকায় মনে আনন্দ ছিল আমাদের দেশের জাতীয় পতাকাটা পরিবারের লোকদের হাতে প্রক্রিয়া সেটা চলছে জাতীয় পতাকা बिछड़ी हुई ममता जो फिर से मिले कल फूल चेहरा कोई जब तुमसे मिलके खिले कल तुमसे बिछड़ी हुई ममता जो फिर से मिले कल फूल चेहरा कोई जब तुमसे मिलके खिले पाओ तुम इतनी खुशी मिट जाए सारे गिले है प्यार जिनसे तुम्हें साथ रहे वो सदा बस इतना याद रहे एक साथी और भी था। বিএসএফ জওয়ান সুদীপ সরকারের পার্থিব শরীর আজ আগরতলায় আনা হয়েছে। দুপুরবেলা এমবিবি বিমানবন্দরে পার্থিব শরীর আনার পর সেখানে বিএসএফ আধিকারিক এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং অবশ্যই পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ভারত মাতার এই বীর জওয়ানের প্রতি। তার পরবর্তী সময়ে তার পার্থিব শরীর একটা র্যালির মাধ্যমে মিছিল করে তার বন্ধুরা আত্মীয় পরিজন যারা ছিলেন এলাকাবাসীরা সকলে মিলে আনা হয়েছে তার পার্থিব শরীর তার বাড়িতে এবং বাড়িতেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করেছেন তার এই বীর পুত্রের প্রতি। তার পাশাপাশি তার পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন যে সিএম রিলিফ ফান্ড থেকে এই বীর জওয়ানের পরিবারকে অবশ্যই সাহায্য করা হবে। তার পরবর্তী সময় সেই বীর জওয়ানের পার্থিব শরীর আনা হয়েছে তার স্কুল তার পুরাতন বিদ্যালয় যেখানে তিনি পড়াশোনা করেছেন বিবেকানন্দ বিদ্যালয়ে আনা হয়েছে এবং বিবেকানন্দ বিদ্যালয়ে তার প্রাক্তন যে শিক্ষকরা ছিলেন যারা তাকে শিক্ষাদান করেছেন সেই শিক্ষকরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরবর্তী সময় সেখানে সেই র্যালির মাধ্যমেই আনা হয়েছে বটতলা মহাশ্মশানে এবং বটতলা মহাশ্মশানে জওয়ানরা সেলামি দিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে ভারত মাতার এই বীর সন্তানকে ত্রিপুরার এই বীর সন্তানকে। পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন সুদীপ সরকার কিন্তু আগামী প্রজন্মের জন্য একটা উদাহরণ হয়ে রয়ে গেলেন আগামী প্রজন্মের প্রত্যেকের মনের মধ্যে সুদীপ সরকার কিন্তু বেঁচে থাকবেন তারা যারা আত্মীয় পরিজনরা রয়েছেন যারা বন্ধুবান্ধব রয়েছেন যারা এলাকাবাসীরা রয়েছেন গোটা ত্রিপুরাবাসী সকলেই কিন্তু সুদীপ সরকারকে মনে করবে গর্বের সহিত। ক্যামেরায় সুমন গণের সাথে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড।